আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আবারও আপনাদের সামনে হাজির হলাম কাঁচকলার চপ বানানোর জন্য। আমি আজকে কাঁচকলার চপ বানিয়ে দেখাবো, তার জন্য আমি এখানে নিয়েছি চারটি কাঁচকলা এই সাইজের, আর নিয়েছি বড় সাইজের দুইটা আলু। এগুলোকে এখন আমি সেদ্ধ দিব, কলাগুলোকে আমি কেটে দিব না, তাহলে কালো হয়ে যায়। আস্তই সেদ্ধ দিব, শুধু দুটা পাশ এইভাবে কেটে নিব। এইভাবে দুই সাইড কেটে আস্তই সেদ্ধ দিব। পানিটা একটু বেশি লাগবে। এভাবে দুই সাইড কেটে নিব। কেটে নেওয়ার পর সেদ্ধ চড়িয়ে দিব। কাঁচকলার চপ খেতে যেমন মজা, খুব উপকারীও। সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি সেদ্ধ চড়িয়ে দেব। সেদ্ধ হয়ে গিয়েছে কলাগুলো, দেখতে পাচ্ছেন কোনো কষ লাগেনি আস্ত সেদ্ধ করার ফলে। এবার এগুলোকে আমি ম্যাশ করে নিব। গরম অবস্থায় ম্যাশ করলে খুবই মিহি হয়, না হয় দলা পেকে থাকে ঠান্ডা অবস্থায় করলে। এইভাবে সবগুলো যখন কড়া হয়ে যাবে তখন উঠিয়ে নিব একটা প্লেটে। উঠিয়ে নিয়েছি, একদম মিহি হয়েছে। এখন যেই মশলা ইউজ করব সেটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো পাউডার নিব এক চা চামচ করে। নিয়েছি জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স, টমেটো পাউডার হাফ চা চামচ, গরম মশলার পাউডার, কারি পাউডার, গোলমরিচের পাউডার, সবগুলো এখন আমি একসাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এই কলার চপ খুবই পুষ্টিদায়ক। এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর সামান্য কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর এক ফালি লেবুর রস দিয়ে দিব। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কাঁচা অবস্থাতেই। এবার ডিমের সাদা অংশটা দিয়ে দিব, কুসুম দিব না, তাহলে তেলে বুদবুদ বেশি উঠে। এবার সবগুলোকে মাখিয়ে নিব আন্দাজ মতো লবণ দিয়ে। মাখানো হয়ে গিয়েছে হাতে, অল্প তেল লাগিয়ে চপের শেপে করে নিব। এইভাবে চপে শেপ করে নিব, তারপর ডিমে লাগিয়ে বেড ক্রামে ফোল্ড করে নিব। এইভাবে কোট করা হয়ে গেলে সবগুলো ভেজে নিব। এক এক করে সবগুলো আমি এইভাবে রেডি করে রাখব। সবগুলো আমার রেডি হয়ে গেল, এবার ভেজে নিচ্ছি। চলুন, প্যানে বেশি তেল দিব না, যেন চপটা হাফ ডুবে থাকে ওই রকম দিব। বেশি তেল দিলে ছুটে যেতে পারে। এভাবে সবগুলো দেওয়ার পর এক পাশ যখন গোল্ডেন হবে তখনই উল্টিয়ে দিব। এটা যে কলার চপ বুঝতেই পারবে না যদি আপনি নিজে না বলেন। খুবই টেস্টি একটা চপ, আর গুণাগুণ তো আছেই কাঁচকলাতে। এভাবে সবগুলো উল্টিয়ে দিব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার এক এক করে আমি একটা কলা পাতায় উঠিয়ে নিচ্ছি। যেহেতু কলার চপ তাই আমি কলা পাতাতেই উঠিয়ে নিলাম। এবার পরিবেশন করে নিয়েছি,
দেখতে খুবই ভালো লাগছে। যেহেতু কাঁচকলার চপ কলাপাতাতে ডেকোরেশন করেছি, খাবারটা যদি ডেকোরেশনটা সুন্দর হয় খাবারটা এমনিতেই টেস্টি হয়ে যায়। তাই আমি এই কলাপাতাই সার্ভ করলাম, কাঁচকলার চপ। আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।